আর কোনো রাস্তা নাই, এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে গুগল ম্যাপ আমাদের এভাবেই ধোকা দেয়। আল্লাহর নাম নিয়ে রাস্তায় নেমে গেলাম, কারণ রাস্তাটা অনেক ঢালু, ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, যথেষ্ট ঢালু। বিন্দুমাত্র অসাবধানতা হলেই আমার নিচে পড়ে যাইতে হতো। This is Abdullah Masud from Dash 2 and welcome to my another new video. আমি এখন আছি চন্দ্রা ফ্লাইওভারের কাছে। প্রতিনিয়ত এই রোডে গেলে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করি। এখন বাজে 3:56, তো ফ্যামিলি নিয়ে বের হলাম। দেখি প্ল্যান আছে মহেরা জমিদার বাড়িতে যাওয়ার, বাট আজকে যদি আগে থেকে প্ল্যান করতাম তাহলে একটু আগে বের হতাম, বাট হঠাৎ করে মনে হলো একটু ঘুরি, ওদের নিয়ে বের হয়ে গেলাম। তো চলুন আমরা যাই, মহেরা জমিদার বাড়ি খোলা থাকলে আমরা ওখানে ঢুকবো এবং আপনাদেরও দেখাবো। যাত্রা শুরুতে আমরা আমার গাড়িতে তেল নিয়ে নিলাম, আর তেল নেওয়ার পরেই আমরা আমার যাত্রা শুরু করলাম। তো আমরা যেহেতু আছে গুগল ম্যাপের সুবিধা নিচ্ছি, তো আমাকে দেখাইলো যে মির্জাপুর সোজা না গিয়ে ব্রিজের নিচ দিয়ে সামনে আগাইলেই আমার মোটামুটি 10 কিলোমিটার কম রাস্তা দেখাচ্ছে। তো আমি গুগল ম্যাপের পথ অনুসরণ করে গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখন সে আমাকে গ্রামের মাটির রাস্তাতে ঢুকাই দিল। তো ভাবলাম এদিক দিয়ে একটা সহজ রাস্তা আছে, বাট মনের ভিতর কেমন যেন খটকা লাগছিল, আসলে কই নিয়ে যাচ্ছে, কই নিয়ে যাচ্ছে। তো আপনারা একটু পর দেখতেই পারবেন আসলে কই নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে ভালো লাগছিল গ্রামের মিঠো পথ দিয়ে যাইতে, বাট এরকম একটা সিচুয়েশনের সামনে পড়বো সেটা কল্পনাও করতে পারি নাই, কারণ সামনেই গেলে রাস্তার অবস্থা একদমই শেষ। গুগল আমাকে নিয়ে নদীর একটা পাড়ে এসে ঠেকাই দিল, আর কোনো রাস্তা নাই, এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে গুগল ম্যাপ আমাদের এভাবেই ধোকা দেয়, কিছু করার নাই। আমি আমার ম্যাপটাকে আর একটু ঘুরে ফিরিয়ে দেখতেছিলাম যে এখানে একটা রাস্তা ছিল, যে নদীর পাড় দিয়ে একটা রাস্তা, বাট সেটা ভেঙে গেছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমি আবার গুগল ম্যাপ ওপেন করে সেকেন্ড রাস্তায় যাওয়ার প্ল্যান করতেছি। এটাই শেষ না, সামনে দেখতে থাকেন ও আমাকে কীভাবে আজকে ঘোরপাক খাওয়াবে। আর যাচ্ছি এই গুগল ম্যাপেরই অনুসরণ করে। এখানে এসে দেখি এখানেও সেম অবস্থা, রাস্তা খুবই বাজে অবস্থা। রাস্তা কি আছে? ঠিক আছে ভাই, এই দিকে যাওয়া যায়, হুন্ডা নিয়ে যাওয়া যায়, কোন দিক দিয়ে? এখানে বেশি গর্ত না, যাবে তো? ছোট ভাইয়ের কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে রাস্তায় নেমে গেলাম, কারণ রাস্তাটা অনেক ঢালু, ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, যথেষ্ট ঢালু। একেতে ঢালু, দ্বিতীয়ত আবার উপরে উঠতে হবে, উপরে উঠলেও রাস্তাটা যে খুব একটা ভালো তা না, কারণ উপরে উঠলে রোডের ওই পাশে আবার গর্ত, যদি একটু হিতে বিপরীত হয় তাহলে আমি আবার নিচে পড়ে যাব। তো দেখুন অনেক কষ্টে উঠছি, বিন্দুমাত্র অসাবধানতা হলেই আমার নিচে পড়ে যাইতে হতো। তো যাই হোক, আল্লাহর রহমতে ভালোভাবে উঠছি। এখন কথা হইলো ঘুরাই ফিরে আমাকে বিশ্বরও নিয়ে আসলো গুগল, আমাকে এত রাস্তা ঘুরাই ফিরে আমাকে সেই মেন রোডে নিয়ে এসে ঠেকাইলো। মহেরা জমিদার বাড়ি কোন দিকে? মহেরা জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ভাই, আপনি তো মহেরা উল্টা রাস্তায় আসছেন। 10 কিলো? না না না, 5 কিলো না, বেশি হবে।
15-17 ম্যাক্সিমাম ভাই আপনার 25-22 কিলোমিটার রাস্তা হবে। গুগল ম্যাপের অনুসরণ করে আমি অনেক জায়গায় গেছি, কখনো কোথাও প্রবলেম হয় নাই, বাট লাইফে এই একটা ফার্স্ট শিক্ষা হলো যে গুগল ম্যাপ মাঝে মাঝে মানুষকে বিপদেও ফেলায়, যেখানে রাস্তা নেই সেখানে নিয়ে গিয়েও মানুষকে ঠেকিয়ে দেয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ভিডিও কন্টিনিউ করতে পারি আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।